বাংলাদেশে মুসলিম স্থাপত্যের অনন্য এক নিদর্শন দিনাজপুরের ঘোড়াঘাটের সুরা মসজিদ। হিলি ঘোড়াঘাট সড়ক ধরে চৌগাছা এলাকায় গেলে দেখা মিলবে ঐতিহাসিক এ মসজিদের। সুরা মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। স্থানীয় অনেকের বিশ্বাস, শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন। আবার কেউ কেউ ধারণা করেন, ষোলো শতকে সুলতানি আমলে হোসেন শাহীর শাসনামলে এটি নির্মাণ করা হয়। কেউ কেউ দাবি করেন, এটি আসমানি বা গায়েবী অর্থাৎ লোকচক্ষুর আড়ালে তৈরি হওয়া মসজিদ। ঐতিহাসিক সুজা মসজিদ আজ থেকে প্রায় 450 বছর আগের নিদর্শন, যা আমরা লোকমুখে শুনতে পারি। এটা মোগল আমল থেকে, আরও কল্পকাহিনী থেকে শোনা যায়, এটার রাজা বাদশার মাধ্যমে তৈরি বা এক রাতে এই মসজিদ তৈরি হয়েছে। আমরা এই মসজিদের উন্নয়ন কল্পে আমি এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় ব্যক্তি হিসাবে বলতে চাই, এই মসজিদের চারদিকে একটা বাউন্ডারি ওয়াল ও একটা গেট অতীব জরুরি। যেহেতু এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতায় রয়েছে, তাই আমি প্রত্নতাত্ত্বিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মসজিদটি অনেক দর্শনীয় ব্যক্তিদের কাছে পরিচিতি লাভ করায় আপনারা এই মসজিদের চারপাশে একটা বাউন্ডারি ওয়াল ও একটা যদি গেট করে দেন, এই মসজিদের অনেক মানে দর্শনার্থী সংখ্যা আরও বৃদ্ধি পাবে। মসজিদের আমাদের দূর দূরান্ত বহু মানুষজন আসে, কিন্তু মানে একটা বাউন্ডারি গেট খুবই দরকার, কিন্তু আমরা কুলেতে পারি না। আর এই সরকারি কোনো অনুদান আসে না, মানে ইমাম মুয়াজ্জিন কারেন্ট বিল মাদ্রাসা এই এই দশের দানই চলে। তবে এজ এ বাউন্ডারি করে যদি আল্লাহ সরকারের খেভাবে আর বাউন্ডারি যদি করে দিত, আমরা হয়তো মনে করি যে মোটামুটিভাবে আল্লাহের কাছে অনেক একটা উপকারী পাইতাম। হয়তো এটা ডিসি সাহেবের কাছে বলছি, এমপি সাহেবের কাছে বলছি, কোনো মানে আমরা কোনো সাড়া তাদের কাছে পাইনি আর কি। জিনিসটা খুব সুন্দর, বহুদিনকার পুরাতন জিনিস, এটা দেখার জন্য বহু জায়গাটা আসে, ঢাকাটা আসে, দিনাজপুর থেকে আসে। জিনিসটা ভালো, এটা একই আয়তে হয়ে গেছে, এক আয়তে হয়ে গেছে, আল্লাহর একর থেকে হয়ে গেছে। মসজিদটির বাইরের দিকের আয়তন উত্তর দক্ষিণে 40 ফুট এবং পূর্ব পশ্চিমে 26 ফুট। 4 ফুট উঁচু প্ল্যাটফর্মের ওপর মসজিদের কাঠামো গড়ে উঠেছে। পুরো মসজিদের দেয়ালে অসংখ্য খোপ কাটা মৌলিক টেরাকোটার অলঙ্করণ, যা এর বাহ্যিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সুরা মসজিদ প্রধানত দুটি অংশে বিভক্ত, নামাজের কক্ষ ও বারান্দা। মসজিদটির ওপরে বর্গাকার এক গম্বুজ বিশিষ্ট নামাজ কক্ষ এবং পূর্ব ভাগে ছোট তিন গম্বুজ বিশিষ্ট একটি বারান্দা রয়েছে। চুনশুল্কির সাহায্যে ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত মসজিদের দেয়াল 1.80 মিটার প্রশস্ত। নামাজ কক্ষের চার কোণে চারটি ও বারান্দায় দুটি কালো পাথরের মিনার রয়েছে। মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে তিনটি ও উত্তর দক্ষিণে একটি প্রবেশ পথ রয়েছে। বারান্দার উভয় পাশেই একটি করে প্রবেশ পথ রয়েছে। মসজিদের ভেতরে কেবলা দেয়ালে তিনটি সুন্দরভাবে অলঙ্কৃত পাথরের তৈরি অবতল মিহরাব রয়েছে। এখানে ব্যবহৃত কালো ও বেলে পাথর বাংলার পশ্চিম প্রান্তে অবস্থিত রাজমহল থেকে আনা হয়েছে বলে মনে করা হয়। দেখার জন্য আসছি, মসজিদটা বহুদিনকার পুরানা মসজিদ, লোকের মুখে শুনি যে পুরানা মসজিদ দেখতে যাবো, যার জন্য আমি এখানে আসি। দেখি না ভালো, খুব সুন্দর, খুব ঐতিহাসিক, এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, আমরাও আসছি দেখার জন্য, আমাদের নিয়ত আছে, তাই আমরা আসছি। এখানে অনেক লোক যাতায়াত করে, বেশ কিছু লোকও আসে, এরাই উপলক্ষে আমরাও আসছি আর দেখতে আসছি। এখানে অনেক জিনিস আছে, ফুল আছে, হচ্ছে দেওয়ালে কারুকাজ আছে, সেগুলো দেখতে এসেছি। মসজিদের সম্পর্কে কি জানেন? জানি আমরা এখানে একটা মানত আছে, তো সেটা হচ্ছে পূরণ করতে এসেছি।
আমার মেয়ের জন্য আশা হয়েছে, এখানে অনেকে আসে, অনেকের মানে মনের বাসনা যেটা, এটা আসলে বলে যে মান্নত যেটা, এটা করে যায়। যদি তাদের ইচ্ছা মতো মনে হয় যে না এটা আমাদের পূর্ণ হয়েছে, পরবর্তীতে আবার আসে, সেই রকমই আমাদের বেলাও হয়েছে কিছুটা, যে আমি আসছি যেন আমার এক মেয়ে হয়, এরকম কিছু মনোবাসনা নিয়ে আসলে আমরা এটা দিব বা সেটা দিব, সেরকমই হয়েছে, এই জন্যই আমরা আসছি। দৃষ্টিনন্দন এ মসজিদটির নির্মাণ শৈলী এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক।